মুম্বাইয়ে এসে এই প্রথমবার বর আমাকে একা বাড়িতে রেখে অনেকটা দূরেই কিন্তু কাজে যাচ্ছে, পুরো একটা রাতের জন্য। আর এই মুম্বাই শহরে আমি না কাউকে চিনি, না কোনো হিন্দি কথা বলতে পারি, তা সেখানে একটা রাত একটা মেয়ে হয়ে একা কাটানো সত্যি আমার কাছে কিন্তু অনেকটা কষ্টের। হাই বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো চলে এলাম তোমাদের সামনে আরও একটা রবিবারের ঝলমলে ব্লগ ভিডিও নিয়ে। তো এখন একদম সকাল 7টা মতো বাজে, তো এই যে তোমার দাদাভাই চলে গেল ডিউটিতে, আর আমি দেখো এই যে এখন একটু গাছগুলো দেখছি কি পরিমাণে গাছের পাতাগুলোতে নোংরাও পড়ে গেছে, আর সেই সাথে গাছের গোড়াতে জলও নেই, জলটাও শুকিয়ে গেছে। আর এই যে গাছটা, এই গাছটার নাম অ্যাডেনিয়াম, এই গাছটা তোমার দাদাভাই যখন এনেছিল একদম পাতা ছিল না, এটা মানে নেই ভেবে গাছটাকে কিন্তু ফেলে দিয়েছিল বলতে পারো ডাস্টবিনে। তো সেখান থেকে আমরা যত্ন করে দেখো গাছের কতগুলো পাতাও কিন্তু গজিয়ে গেছে। তারপরে দেখো চলে এলাম রুমের মধ্যে, তোমার দাদাভাইকে টিফিন দিয়েছি, খেয়াল করেছো আজকে একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে, তা আমি একটা আপেলও দিয়েছিলাম, ও আপেলটা নিল না, মানে ও আপেলটা ফেলে দিয়ে চলে গেল আর কি, রেগে যাচ্ছিল। তো যাই হোক, আপেলটা আমি তুলে রেখে দিয়ে এখন আমি ভাবছি গাছে করে একটু জল দিই। আর টিফিন বলতে তোমার দাদাভাইকে কালকের লাচ্ছা পরোটা আর ওই যে সবজি তরকারিটা করে রেখেছিলাম সেই চারটে লাচ্ছা পরোটা দিয়েছি, আর সবজি তরকারি একটু দিয়েছি। এখন দেখো আমি বাথরুম থেকে নিয়ে চলে এলাম জল, আর এখন প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিচ্ছি, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখছি একদম শুকিয়ে গেছে। এক শীতকাল, মানে এখানে যদিও ঠান্ডা নেই তবু একটা শুষ্কতা ব্যাপারটা আসছে দেখতে পাচ্ছি, সেই সাথে রোদ, দুপুরবেলা রোদের তাপমাত্রাটাও কিন্তু অনেক পরিমাণে বেশি। তো দেখো এখানে মানি প্ল্যান্ট গাছে একটুখানি ডুবিয়ে জল দিতে গিয়েই দেখছি নিচ থেকে জল আবার পড়তে শুরু করে দিয়েছে। তারপরে আমি একটা মাথায় আইডিয়া ভাবলাম কি, যে অনেক দিন হয়ে গেল গাছের পাতাগুলো না পরিষ্কার করে ধোয়াও হয়নি, আর তারপরে সবসময় একটা ভেবে চিনতে জল দিতে হয়, কারণ ভয় পাই যে নিচে যদি জল ঠসঠস করে পড়ে, এক তো নিচে রাস্তা আছে, তারপরে আমাদের নিচে যে আন্টি আছে ওই আন্টি একটু যদি কিছু হয় আর কি, উপরে টুকটাক যদি আওয়াজ হয়, নিচে কত আওয়াজ হয়, কিন্তু আমরা যদি একটু টুকটাক মশলাপাতি যদি হয়তো আমাদের ইস্তাতে গুঁড়ো করে আওয়াজ হলেই সঙ্গে সঙ্গে ধাক্কা পড়ে যায়। তা সেদিন ওরকমই মানি প্ল্যান্ট গাছটা থেকে 2-3 ফোঁটা হয়তো জল নিচে চলে গিয়েছিলো, আমাকে না জানিয়েছিলো মানে ডেকে ভাবি ভাবি বলে। তো সেই কারণে আমি আর সাহস পেলাম না, সমস্ত গাছগুলো একটা বুদ্ধি করে নিচে নামিয়ে দিলাম। এইবার গাছের পাতাগুলোকে খুব সুন্দর করে ডুবিয়ে ডুবে ধুয়ে দিচ্ছি, গোড়াতে তো জল ডুবিয়ে দিচ্ছি আর পাতাগুলোকেও সুন্দর করে ডুবে ডুবে ধুয়ে দিচ্ছি। আর দেখো তোমরা লক্ষ্য করো কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছি আমার নাইটি ছেঁড়া দিয়ে, যাতে না এই যে জলটা মানে অতিরিক্ত পরিমাণে যে বারান্দাতে ছিটাচ্ছি, যাতে না জলটা ঝরে ঝরে নিচে আবার গিয়ে পড়ে ওই গেটের সাইড দিয়ে, তা সেই জন্য দেখো নাইটির মধ্যে যতটা জল শুষেছিল সেটা আমি বালতির মধ্যে কিন্তু নিংড়ে নিয়ে নিয়েছি। এবার দেখো তোমরা প্রত্যেকটা গাছের পাতাগুলো, জুঁই গাছটা দেখো, আর এটা হচ্ছে তোমার পিস লিলি যেটাতে ফুল হয়েছে, দেখো এখানে দুটো ফুল হচ্ছে, নিচেও একটা কুঁড়ি আছে, বেশ ভালো লাগছে। এই গাছটার নাম হচ্ছে পিস লিলি, হোয়াইট পিস লিলি। আর এই যে পাশে যেটা বড় পাতা দেখালাম ওটা হচ্ছে রেড অ্যাগ্লোনেমিয়া, এটা হচ্ছে মানি প্ল্যান্ট সবাই চিনি, এটা হচ্ছে অ্যাডেনিয়াম যেটা ওই যে বড় গাছটার মতো, তারপর ওটা হচ্ছে সিংহনিয়াম। মোটামুটি বেশ গাছগুলোকে ভালো লাগছে, নামও জেনে গেছি। হাই বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা গাছগুলোকে একটুখানি শান্তি দেওয়ার জন্য, ভালোভাবে নিঃশ্বাসটা ওদের নেওয়ার জন্য একসঙ্গে সব গাছগুলোকে নামিয়ে একটু ভালো করে গাছের পাতাগুলোকে ধুয়ে দিলাম। এত পরিমাণে গাছের পাতার উপরে ধুলা মতো নোংরা মতো পড়েছিল, আমার যেন মনে হতো যে ওদের পাতায় তো ওরা সব কিছু হয় না, মানে গাছের পাতায় পাতায় তো ওরা রান্না বান্না করে খায় যেটা আমরা জানি,
তো ওদের পাতাগুলো যদি ওই রকমই নোংরা হয়ে থাকে তাহলে ওদের কি পরিমাণে অসুবিধা হয়। তা সেই জন্য আমি সব গাছগুলোকে এইভাবে নামিয়ে পাতাগুলোকে ধুয়ে দিচ্ছি। আমার মনে হয় আমাদের চোখেরও দৃষ্টিটা মানে এটাও যেমন ভালো লাগবে তাকাতে, প্লাস ওদের ভালো লাগবে। তো থাক, এখন আমি ওই 8টা 9টার দিকে 10টার দিকে তারপরে মুছবো, ততক্ষণ পর্যন্ত ওরা নিচেই থাক, নাহলে জল ঠসঠস করে পড়বে নিচ থেকে, আবার সেই কাকিমা আবার মানে বলবে কিছু। তাই আমি নিচেই নামিয়ে নিলাম, কাপড়টা ঘিরে দিলাম। তা এখন আমি হচ্ছে একটুখানি আবার শুবো। তোমার দাদাভাই ডিউটিতে চলে গিয়েছে, আমি সকালের ওষুধ খেয়ে নিয়েছি থাইরয়েডের, তো এবার হচ্ছে শিলাচিত্রে খাবো। শিলাচিত্রে খেয়ে আমি একটু শুয়ে শুয়ে মোবাইলের কিছু এডিটিংয়ের কাজ করব, তারপরে উঠে সংসারের কাজ। সংসারের কাজ বলতে ব্রাশ করে আগে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে খাবো কিছু, কারণ ওষুধ যেহেতু খেয়ে নিয়েছি, তারপরে ঘর মুছবো, তারপরে রান্নাবান্নার জন্য কোনো ব্যবস্থা করব। তো চলো তাহলে সারাদিন তোমরা সঙ্গে থাকো, আশা করি ব্লগটি দেখতে তোমাদের ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুনবার ব্লগটা দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু কোনো মাথা আঁচড়াইনি, তোমাদের সামনে চলে এসেছি, এরপরে ড্রেস চেঞ্জ করে মাথা ব্যথা আঁচড়িয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো। তো চলো এখন শিলাজিত শরবতটা খাওয়া যাক। তো চলো তাহলে এখন আমি এখন বিছানায় একটুখানি শুয়ে পড়ি। নামমাত্রই শুয়েছিলাম, যেদিন ক্যামেরা না অন করে শুয়ে পড়ি সেদিন বেশ ভালোই একটা ঘুম দেই। আজকে যেহেতু ক্যামেরা অন করে বললাম একটু শুব, কিন্তু কোনো ঘুম হয়নি। তারপরে দেখো আমি এখানে ভাত রান্না করে নিয়েছি, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর ওখানে আমি কিছুটা পরিমাণে সবজি কেটেছি, ভেন্ডি, আলু আর একটুখানি কুমড়ো, আর সাথে একটুখানি পেঁয়াজও একটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তো ভাতটা তো আমার হয়ে গেছে আগে, আমি সবসময় ভাতটাকে আগেই করে নিই। এখন টাইম ওই 12টা বা 12:30টার মতো বাজে হবে, আমি এইভাবে এই টাইমেই রান্নাটা চাপাই, মানে বিশেষ করে যখন তোমার দাদা ভাইয়ের সকালে একদম ডিউটি থাকে। আর এখন আমি ভেন্ডি কটাকে কেটে নিচ্ছি। আজকে আমি করব একটু নিরামিষ টক, অনেক দিন হয়ে গেল টক ভাত দিয়ে ভাত খাওয়া হয়নি। তারপরে এই রিসেন্ট তোমার দাদা ভাই না একটা আম নিয়ে এসেছে, এমন মানে এবার তো আমের সিজন আসবে, তো তবুও তার অনেক আগেই তোমাদের দাদা ভাই একটা কাঁচা আম কিনে নিয়ে এসছে, সে আমটার দাম 40 টাকা। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি বেশ কয়েকদিন, 3-4 দিনের বেশি হয়ে গেল, তো সেই কাঁচা আমটা দিয়ে ওই সবজিগুলো দিয়ে একটা নিরামিষ টক করব। এদিকে দেখো 4টে মতো লঙ্কা ভেজে নিলাম, আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধতে মাখানো হবে। আর দেখবে যখন টক ভাত থাকে সে মাছ দিয়ে হোক বা যাই দিয়ে হোক, সাথে কিন্তু একটু আলু সেদ্ধ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো থাকলে ব্যাস মাছ লাগে না, টকের জুস আর ওই আলু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো এদিকে দেখো আমি যে অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, মানে লঙ্কা ভাজা তেলটা ওই আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধর জন্য তুলে নিয়েছি কিছুটা, আর বাকি তেলটাতে সবজিগুলো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই আমটার নাম নাম কি জানি না, দাম হচ্ছে 40 টাকা। তা যাই হোক, এখন আমি আমটাকে বটি দিয়েই কেটে নিয়েছি, হাফ করে নিয়েছি। তো তারপরে এই আমটাকে দিয়ে করব সবজি দিয়ে নিরামিষ টক। আর আম সেটা আবার মেয়ের হাতে যদি হয় কাঁচা আম, সেটা আবার খাবে না? আমার তো মনে হয় এমন কোনো মেয়েই নেই, মেয়েরা মানেই টক খাওয়ার জন্য একদম প্রস্তুত সবসময়। তো সেই কারণে দেখো আমি একটু আম চেখেই নিলাম, ঠিকই আছে, এখানে একটুখানি আমটাকে গ্রেটারে গ্রেট করে কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ চিনি দিয়ে মাখিয়ে খেলে মানে যেন স্বর্গে বাস করা হবে এরকম একটা ফিল পাওয়া যাবে। তো যাই হোক, তোমার দাদা ভাইয়ের খুব ইচ্ছে আমের মাছের দিয়ে টক খাবে, তা আমি একটু আম নিলাম সবজির টকের জন্য এখন নিরামিষ, আর হাফটা রেখে দিলাম, যখন মাছ আনবে সেদিন না হয় টক করে দেবো। তো দেখো এখন এখানে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। এবার কাঁচা আমটাকে তেলের মধ্যে লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নেবো হালকা মতো করে।
এরপরে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। দিয়ে এবার একের পর এক সবজিগুলোকে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। আর আজকে বেশ গরম গরম লাগছে, কি বলতো, এখানে ঠান্ডাটা পড়েনি। এখানে ঠান্ডাটা লাগে ওই রাত্রি 8টা 9টা 10টার পর, ঠান্ডা মানে ফ্যান চালালে, ফ্যান না চালালে গরমে থাকতে পারা যাবে না, একটু স্পিডটাকে কমিয়ে দিতে হয় এই আর কি। তো দেখো এখন আমার ভেজে রাখা সবজিগুলোকেও আমি দিয়ে দিলাম। বিশ্বাস করো টকটা যা লাগবে সে তোমার দাদাভাই তো এসে বলবে, আর আমি তো বরাবরই টক দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো সবজিগুলো আমি ফুটিয়ে নিলাম, সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে অল্প একটু মিষ্টি দিলাম মানে চিনি, তারপরে সরষের তেল। টকটা ওদিকে রেডি, সেদ্ধ ভাতও হয়ে গেছে। এবার বেশ কিছুটা টাইম আছে হাতে, এখনও দেখছি যে তোমার দাদাভাই আসছে না, তো ভাবছি কিছু জিনিস একটুখানি সার্ফে চুবিয়ে দেই। এখানে বিছানার বেড কভার, তোমার দাদাভাইয়ের একটু প্যান্ট শার্ট টাট আছে, আর এইখানে কিছুটা আছে। তো বিছানা টিছানাও গুছানো হয়ে গেছে, আমার ঘরদোর মোছা হয়ে গেছে। এবার হচ্ছে শুধু জিনিসপত্রগুলো চুবাবো, আর তারপরে একটুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে তুলে নেব। আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি, শুধুমাত্র সকালের বাসির ড্রেসটা চেঞ্জ করে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর স্নান করলে তারপরে হচ্ছে ঠাকুরকে পুজো করব, মানে যেভাবে ঠাকুরকে জল মিষ্টি দেই সেভাবে দেবো আর কি। ফুল তো বহু বছর পাওয়া যাচ্ছে না, আর ওইভাবে টাইম মতো করে তোমার দাদাভাই কিনে এনেও দিতে পারছে না। আর ফুল তো মানে একদিন রাখলে পরের দিনই পচে যাচ্ছে, এইরকমই হচ্ছে। মানে আমাদের রুমটাতে প্রচুর পরিমাণে আলো রোদ সবই ঢুকে আর কি, সবজিপাতি সবই মানে ইয়ে হয়ে যায়। তা যাক, আমি সেই জন্য জল মিষ্টি দিয়েই ঠাকুরকে মানে প্রত্যেক দিন ধূপ দেখিয়ে দিই। তো এবার হচ্ছে দেখো আমার হাতের কাছে আমাদের ভাত খাওয়ার পর একটা নাতা ছিল, সেটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর তারপরেই আমি ভাবছি কি যে স্নানটা করে নিই, ওর যখন আসতে দেরি হচ্ছে। এবার তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো হ্যাঁ, জানি হয়তো কিছু বুঝতে পারলে না। আসলে কি বলতো, আমি জিনিসপত্রগুলো চুবিয়ে নেওয়ার পর যখন দেখছি তোমার দাদাভাই এখনো আসছে না, আমি ভাবলাম তাহলে স্নানটা করে নেই, কোনো রকম মুখে ফেস ওয়াশটা খালি মাখবো, আর শ্যাম্পু করবো, সাবানটা মাখবো না। তারপরে আমি হচ্ছে ঠাকুরকে জল মানে মিষ্টিটা দিয়ে ধূপ দেখাবো। ব্যাস, আমি যেই না মানে গায়ে জলটা ঢেলেছি, মাথায় শ্যাম্পু ঘষেও নিয়েছি, মানে শ্যাম্পু নিয়েও নিয়েছি, সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইয়ের ফোন এলো। ব্যাস, এবার বারবার ফোন বাজছে, কি করব আমি বাধ্যতামূলক কোনো রকম, মানে কাক যেরকমই স্নান করে না তার থেকেও খারাপভাবে, মাথায় শ্যাম্পু আছে মানে শ্যাম্পু জল ধুতে পারিনি, দুমগ জল ঢেলেই মাথার মধ্যে গামছাটাকে পাকিয়ে নিয়ে সকালের সেই মানে যে নাইটিটা পরে আমি বেশি ঘুমাই আর কি, তো সেই নাইটি পরে নিয়েছি। তো ব্যাস, কি আর করবো, এরপরে আবার খাওয়ার পর স্নান করতে হবে। মানে এত সুন্দরভাবে টেস্টি করে টক রান্না করলাম যে শান্তি করে খাবো। দেখো গা হাত পা যদি মাথায় শ্যাম্পু ভরা থাকে তাহলে কি আর শান্তি করে খাওয়া যায়। তো যাই হোক, তোমার দাদাভাই কিন্তু ভীষণ খুশি এই টকটা পেয়ে, ও অনেকদিন পর টক পেলো, তারপরে এভাবে সবজি দিয়ে ভালোভাবেই কিন্তু খেলাম। খাওয়া দাওয়া করার পর স্নান টান করলাম, স্নান করে ঠাকুরকে যেভাবে ধূপ জল টল সব কিছু দিলাম, তো আজকে খাওয়ার পরই দিতে হলো, মানে ভাতটা খাওয়ার পর, নাহলে ম্যাক্সিমাম টাইম আমি টিফিন করে ঠাকুরকে হচ্ছে ধূপ জল দিই, ধূপ জল মিষ্টি দিই। আর আগে তো তোমাদেরকে বলেছিলাম বাতাসার দামটা অনেক বেশি, 400 টাকা, তো আমরা নকুলদানা পেয়ে গেছি খুঁজে, তো নকুলদানা দিয়েই এখন দেই ঠাকুরকে। তা এখন দেখো বিকেলবেলা তোমার দাদাভাই চলে এসছে, এখন 5:30 6টা মতো বাজে, তো আমি কিছুটা ফল কেটে নিচ্ছি। তো দেখলাম ও আজকে একটু আগেই এলো বাড়িতে, তাই ভাবলাম একটু ফল কাটি। যা বাবা, ফল কাটতে কাটতে ও বললো যে এগুলো কাটছো কে খাবে এত, আমি বললাম তুমি আমি খাবো, বললো আমার তো সময় হবে না। কেন না, তোমার দাদাভাই আজকে একটা অন্য সাইডে নাইট ডিউটি যাবে। লেবু দিয়ে খাওয়া। তো
তোমরাও হয়তো একটু হালকা মতো শুনলে যে নাইট ডিউটি যাবে, সেটা অনেকটা দূরেই, মানে আমাদের বাড়ি থেকে মেরিন ড্রাইভ বা মেরিন লাইন্স যে যতটা দূরে আছে ওই ওই সাইডের দিকেই যাবে। তা এতটা দূরে তোমাদের দাদা ভাই আমাকে একা রেখে কখনো যায়নি, এর আগেও দু একবার গিয়েছে অফিসের ওভার টাইমে নাইট ডিউটিতে, প্লাস হয়তো টুকটাকে আশেপাশে একটা জায়গায় গিয়েছিল, কিন্তু এই প্রথমবার এতটা দূরে যাচ্ছে, মানে এই রকমই এত বড় একটা মুম্বাই শহরের মধ্যে আমি আবার একা একটা মেয়ে থাকছি রুমে। তারপরে হচ্ছে কি, আমি হিন্দি কথাটা জানি না, কখনোই কারোর কথায় রেসপন্স করতে পারি না, তারপরে একটা রাত একা কাটাবো, ভয় তো একটু লাগছে, টেনশানও হচ্ছে, কিন্তু তারপরে কোথা থেকে আমাদেরকে ভাবতে হয় যে বাইরে তো আমরা খুব যে হাইফাই চাকরি বাকরির জন্য তো আসিনি, একটা লেবার হিসেবে কোম্পানিতে কাজ করার জন্য, সেটাকেই আমি অফিস বা ডিউটি যেটাকে যেটা স্বাভাবিক বলা হয় সেটাই বলি। তা সেখানে মানুষ দু পয়সা ইনকামের জন্য যেখানে একটু টাকা পয়সা পাবে সেখানে ওভারটাইম নাইট ডিউটি এগুলো তো দিবেই, তাই না? তো যাক, এই যে একটু মনটা খারাপ লাগছিল, তো তোমার দাদা ভাই বললো কি আছে তুমি সাবধানে থাকবে, আর একটু ভালোবাসা দিয়ে গেল। তো যাক, এখন তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে, মনটা একটু খারাপই লাগছে, তবু আমি মনের মধ্যে একটা কনফিডেন্স রাখছি যে না আমি পারবো। যেমন আমি দিনের বেলাতে থাকি তেমনই মনে করি না যে এটাও দিনের বেলা, তাই না? দিনের বেলাতে তো একাই থাকি, তো সেই রকমভাবে মনটাকে বুঝিয়ে নিয়েছি। তো টাটা বর, বরকে টাটা করিয়ে দিলাম, তো বর এখন চলে যাচ্ছে। তো এই যে আমার গাছগুলো আমি তুলিনি, তার একটা কারণ আছে, কালকে ভিডিওতে না হয় বলবো। তো এই যে দেখো, এখন আমি রুমে ঢুকে গেলাম, মনটা খারাপ লাগছে, তবু বুঝাচ্ছি আরে পিয়ালি ভাব না, আজকে তোর বর একটু ওভার টাইম দিবে 12টা পর্যন্ত, কিন্তু কাল সকালবেলায় আসবে। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30, 11:15 মতো হবে। তো তোমরা তো জানো যে আজকে আমি পুরো রাত্রাতে একা থাকবো, তবে সত্যি কথা বলতে ভীষণ ভয় করছে। আমি যেদিনকে মুম্বাইয়ে আসি মনে হচ্ছে তার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমি একা ছিলাম। তো সেদিন দোকানে দাদা ভাই খুব একটা বেশি দূরত্বে কাজে যায়নি, মনে হচ্ছে অফিসেরই কাজে ছিল, সুবিধা অসুবিধা হলে ওকে ডাকতে পারবো, কিন্তু আজ একটু বেশি ভয় পাচ্ছি। তারপরে আমার কুচু সোনা চলে যাওয়ার পর থেকে না, মানে আমার একা থাকতে খুব একটা ভালো লাগে না, সবসময় তোমার দাদাভাইকে ডাকতাম ওভার টাইম করলেই যে তুমি বাড়িতে আসো বাড়িতে আসো, আমি একটা ভাজা করলাম তার লঙ্কা পুরোটার গন্ধ হচ্ছে আর কি। তা যাই হোক, মোটামুটি তোমাদেরকে সাথে রাখবো যদি ভয় কোনো লাগে, আর এছাড়াও ভগবানের নাম নিয়ে ঠাকুর তো আছে, সিংহাসন আছে, তো অবশ্যই ঠাকুরকে ডেকে রাত্রে আমি কাটিয়ে দিতে পারবো, মনের মধ্যে সাহস রেখেছি। তা রাত্রিবেলা আমি কী খাবো এই যে তোমরা দেখতে পাচ্ছো, তো ব্যাক ক্যামেরাতে একটু দেখিয়ে দিই দাঁড়াও। তো এই যে দেখো, এই যে ভাতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরবেলার ভাত, আর এই যে ভাতটা এটা হচ্ছে কালকের ভাত, মানে পান্তা ভাত বলতে পারো, জল দেওয়া ছিল। তো আমার মনে থাকলে আমি এটা দুপুরে অ্যাড করে দিতাম, জল দেওয়া ছিল মনে নেই, কিন্তু ভাতটা বেশ ভালোই দেখতে পাচ্ছি, গন্ধ করছে না, তো এই জন্য আমি জলটা ঝরিয়ে ভাতটাকে নিয়ে নিচ্ছি। দেখো একদম ভালো ভাত, এমনি তো ডাস্টবিনে ফেলতেই পারি না। আর এইটা হচ্ছে দুপুরের ভাত, এই ভাতটা হলেই আমার রাতের ডিনার হয়ে যেত, তো ওটা কেন ফেলবো, যদি লাগে তো আমি ওই পান্তাটা খাবো, নচেত খাবো না। আর সেই সাথে করেছে দেখো একটুখানি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা নেই তাই শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা। তো এই হবে আজকের রাতের ডিনার। ওদিকে তোমার দাদা ভাই মোটামুটি সেখানে ডিনার করে নিয়েছে, তো চলো এখন আমি তাহলে ডিনারটা করি, সেই আবারও কালকের মতো একাই হয়ে গেলাম। আবারও কালকের মতো আমি আজকে একাই খাচ্ছি, আর প্রায় এরকমই একাই খাই, কারণ দেওয়ালি পর্যন্ত এভাবে চলবে, দেওয়ালির আগে পর্যন্ত প্রচুর পরিমাণে অর্ডার। আজকে তোমাদের দাদা ভাই একটু অন্য সাইডে গিয়েছে কাজে, অতদূর কাছাকাছি না। তা যাই হোক চলো, এখন এই যে ভাত খাচ্ছে, দারুণ টেস্ট লাগছে ভাজাটা, তো আমি তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রথমবার আসছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পিয়ালি সিম্পলি লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। আর তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখছো, শুধু শর্ট নয় ব্লগও দেখো, কারণ ব্লগের জন্যই আমার চ্যানেলে আসা, সেখান থেকে তোমরা প্লিজ একটু চেনো আমাকে, ওই 1 মিনিটের ভিডিওতে কিছুই চিনতে পারবে না বা সার্থক হবে না চ্যানেলটা খুলে, তাই না? তা যাই হোক, সবাই পাশে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখো, আর
তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে।